हे गाइज वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स जुई और आमी होलम जुई। सो आज के ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ফুড রিলেটেড একটা ভীষণ বড় প্রবলেম ইজ সলিউশন। সারা দিন এই যে পায়ের উপরে আমরা এত প্রেসার ক্রিয়েট করি, জগিং করি, দেন এক্সারসাইজ করছি, অফিসে গিয়ে একদম ঘন্টার পর ঘন্টা আমরা শু পরে থাকছি, এর জন্য কিন্তু আমাদের পাটা একদম ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে পড়ে, একদম টায়ার্ড ফিল করে। তো এই সব রকমের প্রবলেমের সলিউশন থেকে কী করে আমি আমার পাটাকে হেলদি এবং একদম ফিট রাখি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, এবং এটা তোমরা ভীষণ ভালোভাবে বাড়িতে বসে ইউজ করতে পারবে। সো তার জন্য আজকে তোমাদের আমি দুটো প্রোডাক্টের সম্বন্ধে জানাতে চলেছি। তো ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান, এই দুটো প্রোডাক্টসের পুরো ডিটেলস আজকে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কী করে ইউজ করতে হয় অল এভরিথিং। সো চলো একদম সময় নষ্ট না করে মেন ভিডিওতে আমরা মুভ করি, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে ছোট্ট একটি বেল আইকন আছে যেটুকু পাক্কা হিট করে দাও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো ভিডিওটি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা আমার কোনো ভিডিও মিস করবে না। সারাদিন পায়ের ওপরে এত প্রেশার এবং বিভিন্ন রকম কাজের পর পায়ের কেয়ার নিতে আমরা একদমই সবাই মিস করে ফেলি, একদমই ভুলে যাই, রেগুলার একদমই কেউ পায়ের কেয়ার করতে পারি না, আমরা এক্সফোলিয়েট করতে পারি না বা স্ক্রাব করতে পারি না, যার জন্য কিন্তু পায়ের ওপরে ধীরে ধীরে একটা ডেড স্কিন সেলসের পুরো লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে যায়, যার জন্য আমাদের পাটা দিন দিন ভীষণই রাফ হয়ে যায়, রুক্ষ দেখা যায়, একদমই তোমার হাইড্রেট থাকে না, দেখতে কেমন একটা প্যাচি টাইপস লাগে। তার জন্য কিন্তু সপ্তাহে একদিন হলেও আমাদের ইউজ করতে হবে ঠিক এরকম ডাক্তার ফুটের একটা মাস্ক, সোক্স মাস্ক, যেটা কিন্তু পাটাকে আমাদের পুরো ডিপলি একদম এক্সফোলিয়েট করবে, ডিপলি ক্লিন করবে এবং যত ডেড স্কিন সেলস রয়েছে সবটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, এবং এই সোক্সটা কিন্তু ক্র্যাক হেলসকেও রিমুভ করতে অনেকটা পরিমাণ সাহায্য করে। এক্সফোলিয়েটিং এবং পিলিং মাস্কের মতো মেন মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ইউরিয়া। ইউরিয়া আমাদের ড্রাই স্কিনটাকে ঠিক করতে সাহায্য করে, রাফ স্কিনটাকে ঠিক করতে সাহায্য করে, এছাড়াও কিন্তু অনেক আমাদের নেলসের যে প্রবলেমগুলো হয় বেসিক্যালি অনেক প্রবলেমের কিন্তু সলিউশন থাকে ইউরিয়ার মধ্যে। নেক্সট ওয়ান হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিন্তু বেসিক্যালি আমাদের পায়ের যে ময়শ্চারাইজার লেভেল থাকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং ডিপলি পাটাকে ময়শ্চারাইজ করে হাইড্রেশন প্রোভাইড করতে সাহায্য করে। দেন তারপর রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিডটা বেসিক্যালি আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলস থাকে সেটাকে রিমুভ করতে অনেকটা 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 সাহায্য করে। এবং একদম লাস্টে যেটা রয়েছে সেটা রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমরা সকলেই জানি আমাদের পাটাকে ডিপলি ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং পায়ের যত ডেড স্কিন সেলস থাকে, পায়ের যে লেভেল থাকে, ময়শ্চারাইজিং লেভেল থাকে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। এবং সবথেকে ভালো যে ব্যাপার, এর মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু নন টক্সিক এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো চলো এটা এখন কী করে ইউজ করতে হবে সেটা তোমাদের আমি ঝটপট করে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট পাটাকে ভালো করে আমাদের ক্লিন করে নিয়ে প্যাড ড্রাই করে নিতে হবে। দেন তারপরে এই যে প্যাকেটটা রয়েছে, প্যাকেটের দু সাইডে যে কাটের যে জায়গাটা রয়েছে দেখতেই পাচ্ছ মার্ক করে দেওয়া আছে, এখান থেকে ভালো করে প্যাকিংটাকে কাট করে নিতে হবে। দেন ভেতর থেকে যে পিল আপ যে সরি ভেতর থেকে যে মাস্ক দুটো বেরিয়ে আসবে সেই মাস্ক দুটোর একদম কিন্তু আপার পোর্শনটাকে জাস্ট কাট করে নেব। কাট করে নিয়ে আস্তে আস্তে দুটো পায়ে ভালো করে এটা পরে নিতে হবে, এবং পরার পরে এখানে একটা রকম স্টিকার টাইপসে দেওয়া থাকে যেটাকে টেনে নিয়ে ভালো করে একদম পায়ের শেপের অ্যাকর্ডিং কিন্তু মানে টাইট করে এটাকে অ্যাপ্লাই করে রাখতে হবে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এটাকে আমাদের মিনিমাম 90 থেকে 120 মিনিটস রাখতে হবে, আই মিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি তোমরা রাখতে পারো সব থেকে বেস্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আফটার 1.5 থেকে 1 ঘন্টা পরে পাটাকে আমাদের নর্মালি কিন্তু নর্মাল জল দিয়ে অশ করে নিতে হবে, এবং এর যে বেস্ট রেজাল্টটা সেটা তোমরা সঙ্গে সঙ্গে ফিল করতে পারবে, এবং 3 থেকে 5 দিন পর্যন্ত পাটা কিন্তু ফুল এক্সফোলিয়েটিং থাকবে, এবং তোমরা দেখতেই পারবে 8 থেকে 10 দিন মতো পাটা কিন্তু টোটালি পায়ের যত ডেড স্কিন সেলস রয়েছে সেটা কিন্তু রিমুভ হবে এবং নতুন করে কোনো ডেড স্কিন সেলস কিন্তু আর জমতেও পারবে না। তো তোমরা দেখেই নিয়েছো এটাকে ঠিক কী করে আমরা অ্যাপ্লাই করবো। দেন এরপরে যে যেটা রয়েছে সেটা রয়েছে তোমার ফুড ডক্টর ফুডের হাইড্রেটিং ফুড মাস্ক। চলো এবার আমরা দেখে নেবো এটাকে ঠিক এটার মধ্যে কী গুণগান রয়েছে এবং এটাকে আমরা ঠিক কীভাবে ইউজ করতে পারবো। সো ফুড হাইড্রেশন সোক্সের মতো মেন যে 3টি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, ফার্স্ট ওয়ান হচ্ছে হাইড্রোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনটাকে গুড লুকিং রাখতে সাহায্য করে, আমাদের পায়ের যে স্কিনটা হয় সেটাকে ক্লিন রাখতে সাহায্য করে। এবং সেকেন্ড ওয়ান যেটা রয়েছে সেটা রয়েছে তোমার অলিভ অয়েল। অলিভ অয়েল বেসিক্যালি কী করে আমাদের পায়ে অনেক সময় বিভিন্ন রকমের ইচিংয়ের প্রবলেম হয় এবং সেই ইচিং সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াগুলো হয় সেটাকে ডেথ
করতে কিল করতে সাহায্য করে এবং আমাদের পাকে ডিপলি ময়শ্চারাইজ করতে সাহায্য করে অলিভ অয়েল। এবং একদম লাস্ট ওয়ান যেটা এর মধ্যে রয়েছে সেটা রয়েছে শিয়া বাটার। শিয়া বাটার বেসিক্যালি আমাদের পাটাকে সফট রাখতে সাহায্য করে, স্মুথ রাখতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা রয়েছে, পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু অ্যাট ফার্স্ট ডক্টর ফুটি কিন্তু নিউলি লঞ্চ করেছে। ডক্টর ফুটি এই যে মাস্কগুলো তোমরা দেখছো, ফুট মাস্ক, এটা কিন্তু একমাত্র মেড ইন ইন্ডিয়া ডক্টর ফুট ব্র্যান্ডেরই তোমরা পাবে। কীভাবে ইউজ করতে হবে চলো পুরো প্রসেসটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই এবং রেজাল্টটাও কেমন পাবে সেটাও তোমরা দেখে নাও। সো এটাকে ইউজ করার যে প্রসিডিওরটা রয়েছে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের পাটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে নর্মাল জল দিয়ে, তারপর পাটাকে হালকা করে আমাদের প্যাক ড্রাই করে নিতে হবে। দেন এখানে যে আমরা ডক্টর ফুটের যে ফুড হাইড্রেটিং শোকে মাস্কটার এখানে যে দু সাইড দেখবে দুরকম মার্ক করা আছে, ঠিক সেই মার্ক বরাবরই এখানে আমাদের কাট করে নিতে হবে। দেন কাট করার পর এরকম ভেতর থেকে দুটো আমাদের মাস্ক বেরিয়ে আসবে, যেটাকেও আমাদের হালকা করে ওপর সাইডে কাট করে নিতে হবে। দেন 20-30 মিনিট মতো এটা আমরা নর্মালি এইভাবে ইউজ করে থাকবো আর বাস কোনো কাজ নেই আমাদের, পুরো ফুল রিল্যাক্স এটাকে অ্যাপ্লাই করে রাখতে হবে আমাদের পায়ে। দেন 20-30 মিনিট পরে এটাকে নর্মালি আমরা পায়ের থেকে আস্তে আস্তে এইভাবে রিমুভ করে নেব এবং এটাকে কিন্তু আমাদের ধুয়ে ফেলার কোনো প্রয়োজনই নেই। সো গাইস তোমরা দেখেই নিয়েছো এটাকে তোমরা কী করে ইউজ করতে পারবে। এবং এর মধ্যে আরেকটা যে মেইন ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা কিন্তু অ্যালোভেরা জেল রয়েছে, যেটা আমি বলতে একদমই ভুলে গেছি, আমি স্কিপ করে গেছিলাম, যেটা আমাদের স্কিনটাকে কিন্তু ডিপলি একদম ডিপলি ময়শ্চারাইজ করে। তোমরা সকলেই জানো অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ঠিক কতটা পরিমাণ ভালো সেটাও কিন্তু এটার মধ্যে রয়েছে। তো গাইস আজকের ভিডিওতে ফুল ডিটেলসে ডক্টর ফুটের এই যে এক্সফোলিয়েটিং এবং যে পিলিং যে মাস্কটা রয়েছে, হাইড্রেটিং যে মাস্কটা রয়েছে, ফুল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী করে তোমরা ইউজ করতে পারবে, পুরো ডিটেলসে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। এবং এটা সম্বন্ধে আরও জানতে চাইলে তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেকআউট করে নিও, সেখানে সব রকম ডিটেলস আমি দিয়ে দিয়েছি। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং সবথেকে বড় যে অফারটা এখন কিন্তু চলছে সেটা কিন্তু রয়েছে, যদি তোমরা দুটো এখানে এক্সফোলিয়েটিং এবং পিলিং মাস্ক বাই করো তার সঙ্গে কিন্তু একটা তোমার হাইড্রেটিং যে মাস্কটা রয়েছে সেটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে একদম। তো চলো অবশ্যই আজকের ভিডিওটা আই হোপ তোমাদের জন্য হেল্পফুল হবে। যেহেতু পুজো আসছে সামনে তো ডেফিনেটলি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, প্রচুর 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 স্কিন কেয়ার এবং মেকআপ ভিডিও কিন্তু আসতে চলেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আমার খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সো বাই গাইস, আই লাভ ইউ অল, বাই বাই।